আধুনিক ভারতীয় নাটকের হাড় কঙ্কাল নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি সৌরভ। ভারতবর্ষের অন্যান্য শিল্পের মতো নাটকও অত্যন্ত সমৃদ্ধ এবং চমকিত। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ও ভিন্ন ভিন্ন ভাষায় পরিবেশিত বিখ্যাত সব নাটক আমাদের জন্য গর্বের। তাদের মধ্য দিয়েই আমরা একাধারে যেমন সেই সময়কে ধরতে পেরেছি, তেমনি জানতে পেরেছি তৎকালীন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিকে, এবং নাটকের মধ্য দিয়েই আজও সেই ভ্রমণ বিদ্যমান। গুণীজনেরা তাই বলেন, নাটক হচ্ছে সমাজের দর্পণ। বিভিন্ন ভাষায় রচিত ও অভিনীত আধুনিক ভারতীয় নাটকের হাড়কঙ্কাল নিয়েই আমাদের এই আয়োজন। আজ তৃতীয় পর্বে বাংলা নাটকের বর্তমান হাল হকিকত। গণনাট্য আন্দোলনে অনেকেই শখ মেটাতে গিয়েছিলেন, কিন্তু আদর্শ রপ্ত করে উঠতে পারেননি অনেকেই। তাই বেরিয়ে এসে যে নবনাট্য আন্দোলন শুরু করার পরিকল্পনা নিয়েছিলেন, তাতে মানুষের থেকে দূরে চলে যাওয়ার আশঙ্কাই সত্যি হয়েছিল। শিল্পীরা পুনরায় শিল্পের ভালো মন্দ নিয়ে মাথা ঘামাতে লাগলো এবং মানুষের দৈনন্দিন জীবনের সাথে তাদের আর কোনো সম্পর্ক রইল না। সেখানে এসে প্রবেশ করল পুঁজিবাদী স্বার্থ। গণনাট্য থেকে বেরিয়ে সম্পূর্ণ ব্যক্তিকেন্দ্রিকভাবে অনেক নতুন নাটকের দল গড়ে উঠতে লাগলো কলকাতা জুড়ে। তাদের কিছু ভেঙে গেলেও পুনরায় আবার গড়ে উঠতে লাগলো। এইভাবে সারা কলকাতায় প্রচুর নাটকের দল গড়ে উঠতে লাগলো, যার মধ্যে শম্ভুমিত্রের নেতৃত্বে তৃপ্তি মিত্র, মনোরঞ্জন ভট্টাচার্যরা মিলে গড়ে তুললেন বহুরূপী নাট্যদল। তারা একে একে পরিবেশন করলেন নবান্ন, ছেঁড়া তার, চার অধ্যায়, রক্তকরবী, ডাকঘর, পুতুল খেলা, মুক্তধারার মতো মঞ্চ সফল সব প্রযোজনা। বিজন ভট্টাচার্য গড়ে তুললেন ক্যালকাটা থিয়েটার। গোত্রান্তর নাটকের পরেই দল ভেঙে দিয়ে নতুন করে গড়লেন কবচকুণ্ডল নামে। এদিকে উৎপল দত্ত লিটল থিয়েটার গ্রুপ তৈরি করে অচলায়তন, মেঘবেদ, সিরাজউদ্দৌলা, ছায়ানটের মতো নাটক পরিবেশন করে সারা জাগিয়ে ফেললেন। তাছাড়া ধনঞ্জয় বৈরাগীর উদ্যোগে থিয়েটার সেন্টার, বহুরূপী থেকে বেরিয়ে মনোরঞ্জন ভট্টাচার্য, গীতা দত্তরা তৈরি করলেন রূপকার। মনোজ মিত্র এবং পার্থপ্রতিম চৌধুরী মিলে তৈরি করলেন সুন্দরম। তবে 1960 সালে অজিতেশ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত নান্দিকার খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। 1960 সালের দিকে আরও অনেক নাটকের দল গড়ে ওঠে এবং নিজেদের নাট্যচর্চা চালাতে থাকে। 1966 সালে সরকারিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল রবীন্দ্র সদন। 60-এর দশকেই বাদল সরকার প্রতিষ্ঠা করলেন শতাব্দী। বিভাস চক্রবর্তী তৈরি করলেন থিয়েটার ওয়ার্কশপ। নাটক লেখার দিক থেকেও এই দশককে চিহ্নিত করা যায়। তখন লিখতেন মোহিত চট্টোপাধ্যায়, মনোজ মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায় এবং বাদল সরকার, এবং প্রায় বেশিরভাগ নাটকই তুমুল জনপ্রিয় হয়েছিল। 70-এর দশকে নকশাল আন্দোলনের প্রভাব বাংলা নাটকেও এসে পড়ে। গোপনে নাটক লেখা এবং অভিনয় পর্ব চলত তখন বিভিন্ন জায়গায়। বাদল সরকার তখন থার্ড থিয়েটার ফর্ম ব্যবহার করে মাঠে ঘাটে থিয়েটার করতে শুরু করলেন। অন্যদিকে তৃপ্তি মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, সৌমিত চট্টোপাধ্যায়রা যোগ দিলেন পেশাদারি রঙ্গমঞ্চে। 1971 সালে বহুরূপীতে শম্ভুমিত্র পরিচালনা করেন বাদল সরকারের পাগলা ঘোড়া এবং বিজয় টেন্ডুলকারের চোপ আদালত চলছে। এখানেই কুমার রায়ের মৃচ্ছকটিক নাটকের পরিচালনা সবাইকে মুগ্ধ করে। তাছাড়া সেই সময়ে নান্দিকারের নটি বিনোদিনী, ভালো মানুষ, চেতনার মারিচ সংবাদ, থিয়েটার ওয়ার্কশপের চাক ভাঙা মধু ইত্যাদি নাটকে মঞ্চের ব্যবহার, ভাষার প্রয়োগ, আলো এবং শব্দের ব্যবহার বাংলা নাটককে সমৃদ্ধ করেছিল ভীষণভাবে। 1984 সালে নান্দিকার জাতীয় নাট্যোৎসব শুরু করে। তখন নান্দিকারের মূল মাথা ছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। এই উৎসব বাংলা নাটককে সারা ভারতের নাটকের সাথে পুনরায় যুক্ত করে। এতে করে বাংলা নাটকের হাল হকিকত পাল্টে যায়। সেই সময় শম্ভুমিত্র প্রায় নাটক ছেড়ে দিয়েছেন, উৎপল দত্ত সিনেমায় মন দিয়েছেন। বহুরূপী ধীরে ধীরে ভাঙতে শুরু করে এবং সেখান থেকে তৃপ্তিমিত্র বেরিয়ে এসে তৈরি করলেন আরাধ্য নাট্য বিদ্যালয়।
শাউল মিত্র নিজের দলের নাম দেন পঞ্চম বৈদিক, এবং তাদের উল্লেখযোগ্য প্রযোজনা ছিল কথা অমৃত সমান। এই দশকে নাটককারদের মধ্যে মেঘনাথ ভট্টাচার্য ও দেবাশিস মজুমদার জনপ্রিয় হয়েছিলেন। পরিচালক হিসেবে হরিমাধব মুখোপাধ্যায়, আর অভিনয়ে তখন নতুন প্রজন্মের অঞ্জন দত্ত, সুমন মুখোপাধ্যায়, দীপা ঘোষের মতো কুশলীরা উঠে আসেন। 90-এর দশকের বিশ্বায়নের প্রভাব পড়েছিল বাংলা নাটকেও। তখন নাটক নিয়ে নতুন চিন্তাভাবনা পুনরায় শুরু হয়েছে। দেবেশ চট্টোপাধ্যায়ের সংস্কৃতি, কৌশিক সেনের স্বপ্ন সন্ধানী, প্রবীর গুহের অল্টারনেটিভ লিভিং থিয়েটার বাংলা নাটকে অন্য ধরন ও প্রাণ নিয়ে এসেছিল। একবিংশ শতকে বাংলা নাটকের ভুল অনেকটাই পাল্টে যায়। একে একে উঠে এলেন দেবশঙ্কর হালদার, গৌতম হালদার, সোহিনী সেনগুপ্ত, ব্রাত্য বসু, চন্দন সেন, রজতাভ দত্ত, কৌশিক চট্টোপাধ্যায়ের মতো মানুষেরা। বাংলা নাটকের হাড় কঙ্কাল মজবুত হতে লাগল এবং অগ্রগতির দিকে যেতে লাগল। আধুনিক বাংলা নাটকের ঐতিহ্য এখন সারা বিশ্বব্যাপী। পশ্চিমবঙ্গ ছাড়িয়ে এখন সারা বিশ্বেই চলছে জয় জয়কার।